নমস্কার সকলকে আজকে আমরা দেখব ভোট গণনা করার সময় যে ব্যালট পেপারগুলি গণনা হবে সেই ব্যালট পেপারগুলি কোনটি ভ্যালিড আর কোনটি ইনভ্যালিড সেটা কি করে বুঝে নেব ভোট গণনা করার সময় যে যে কারণে ভোটপত্র বাতিল হতে পারে সেই কারণগুলি দেখুন কয়েকটা লেখা রয়েছে নো মার্কিং মার্ক অন ব্ল্যাঙ্ক এরিয়া মাল্টিপল ভোটিং নট জেনুইন এগুলো আমরা এগুলো একে একে পুরোটাই দেখব প্রথমে দেখেনি কোন কোন ভোটগুলো ভ্যালিড ভোট হিসাবে গণ্য হবে দেখুন প্রথমে আছে ভ্যালিড কেস ওয়ান এখানে দেখুন এক্স আর জেডের যে পার্টির যে সিম্বল তার উপরে দেখুন দুটো ছাপ রয়েছে এটা হচ্ছে অ্যারো ক্রস মার্কের ছাপ উপরের ছাপটি দেখুন ঘড়ির কাটার বিপরীত দিকে আছে অর্থাৎ এটি হল অরিজিনাল অ্যারো ক্রস মার্কের ছাপ এবার দেখুন জেডের ঘরে যে ছাপটা রয়েছে ঠিক এর বিপরীত ঘড়ির কাঁটার দিকে এক্ষেত্রে যেটা ঘটেছে ব্যালট পেপারটিকে ভার্টিক্যালি ভাঁজ করার পরিবর্তে হরাইজেন্টালি ভাঁজ করে দেওয়া হয়েছে শুরুতেই যার জন্য উপরের ছাপটা নিচে এসে পড়েছে এক্ষেত্রে এই ব্যালট পেপারের যে ভোটটি হবে সেটি কাউন্ট করা হবে এক্সের ঘরে যেটি আছে যেটি সঠিক অ্যারো মার্কের সাইন দেওয়া আছে সেটা কাউন্ট হবে আর অন্যটা কাউন্ট হবে না এরপরে আসি দেখুন ভ্যালিড কেস নাম্বার টু এক্ষেত্রে এক্সের ঘরে দেখুন অ্যারো ক্রসমার্কটির যে ছাপটি রয়েছে সেটি সঠিকভাবেই রয়েছে কিন্তু ওয়াইয়ের ঘরে দেখুন এমন একটা ছাপ রয়েছে যেটা কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন কোনো কালি পড়ে গেছে এক্ষেত্রে এক্সের ঘরে যে পার্টিকে ভোটটি দেওয়া হয়েছে সেই পার্টির ভোটটি কাউন্ট হবে অর্থাৎ এটি ভ্যালিড ভোট হিসাবে গণ্য হবে ওয়াইটি কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হবে না এরপরে দেখুন ভ্যালিড কেস নাম্বার থ্রিতে অ্যারো ক্রস মার্ক তিনটে দেওয়া হয়েছে দেখুন একদম বাঁ দিকে একটি একটা সিম্বলের উপরে আর একটা যেটা সিম্বলের ঠিক নিচে অর্ধেক নিচে আর অর্ধেক উপরে এক্ষেত্রে এটি ভ্যালিড ভোট হিসাবে গণ্য হবে এবং এক্সের ঘরে যে মার্কটি দেওয়া হয়েছে আর তার বেশি সেই সেটি কাউন্ট করা হবে এরপর চলে আসি ভ্যালিড কেস নাম্বার ফোর এখানে দেখুন আবার ঠিক এক্সের যে ঘরটি রয়েছে অর্থাৎ এই পার্টিতে যে অ্যারো মার্কটা দেওয়া হয়েছে সেখানে দেখুন নিচে যে কালো কালো দাগটি দেখা রয়েছে তার মধ্যে একটু অর্ধেক রয়েছে আর বাকিটা রয়েছে এক্সের ঘরে এক্ষেত্রে এটিও ভ্যালিড ভোট হিসাবে গণ্য হবে এক্ষেত্রে ভোটটি কাউন্ট হবে এক্স যে পার্টিটি রয়েছে সেই ক্ষেত্রে কাউন্ট হবে এরপর দেখুন ভ্যালিড কেস নাম্বার ফাইভ এখানে দেখুন আবার ঠিক এক্সপার্থি যেটা রয়েছে সেখানে দেখুন একটা অ্যারো মার্ক পুরো ঠিকঠাক আছে আর একটা ঠিক আপছা আবছা রয়েছে এটা অ্যারো মার্কেরই একটা আপছা দাগ এক্ষেত্রে এটিও ভ্যালিড ভোট হিসেবে গণ্য হবে এবং এক্সের ঘরেই এটি কাউন্ট করা হবে ভ্যালিড ভোট নাম্বার ছয়ে দেখুন একটাই মাত্র দাগ দেখা যাচ্ছে মানে ছাপ দেখা যাচ্ছে যেটা এক্সের ঘরে রয়েছে এটা কিন্তু অ্যারো মার্কেরই দাগ এটা আপনার একটু আবছা আবছা এসছে কিন্তু এটাকে আমরা বাতিল বলে গণ্য করব না এটি সঠিক হিসাবে গণ্য হবে অর্থাৎ এটি বাতিল হবে না এক্ষেত্রে এক্সের যে প্রার্থীটি থাকবে সেক্ষেত্রেই এই ভোটটি তার ক্ষেত্রে কাউন্ট করা হবে এরপরে আছে ভ্যালিড কেস নাম্বার সেভেন এক্ষেত্রে দেখুন এক্সের ঘরে যে অ্যারো মার্কটি দেওয়া হয়েছে সেটি দেখুন অর্ধেক ভেতরে আছে আর অর্ধেক ঠিকই টু উপরে আছে তাই ক্ষেত্রে এই ভোট কাউন্টের সময় এক্সের ক্ষেত্রে কাউন্ট করা হবে ব্যালটটি কিন্তু ভ্যালিড বলেই গণ্য করা হবে এরপর আসি কোন কোন ক্ষেত্রে ব্যালটগুলি ইনভ্যালিড হয়ে যাবে দেখুন কেস নাম্বার ওয়ানে এক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটেতেই কোথাও কোনো দাগ নেই অর্থাৎ ভোটার এসে কোনোটাতেই কোনো রকম অ্যারো দেননি তাহলে এক্ষেত্রে এটি ইনভ্যালিড ভোট হিসাবে গণ্য হবে নেক্সট কেসে দেখুন এক্ষেত্রে এক্সের যে ঘরটা রয়েছে সেখানে অ্যারো ক্রসমার্ক কোথাও নেই শুধুমাত্র একটা টিক চিহ্ন দেওয়া আছে এক্সের ঘরে এরকম টিক চিহ্ন থাকলে এই ব্যালট পেপারটিকে বাতিল করে দিতে হবে এরপর চলে আসি ইনভ্যালিড কেস নাম্বার থ্রিতে এখানে দেখুন এক্স ওয়াই জেডে জেডে দেখুন যে দাগটি দেওয়া আছে এটা কোনো অ্যারো ক্রসমার্কসের দাগও নয় কোনো টিকও নয় কিছুই নয় এটা হচ্ছে হাতে কোনো একটা কালিতে দিয়ে ছাপ দিয়ে দেওয়া হয়েছে তাহলে ক্ষেত্রে এটি ইনভ্যালিড কেস হিসাবেই গণ্য হবে অর্থাৎ ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে ইনভ্যালিড কেস ফোর এক্ষেত্রে দেখুন অ্যারো মার্কটি যেখানে দেওয়া হয়েছে সেটা ওয়াই আর জেডের মাঝখানে যে দাগটি রয়েছে ঠিক সেখানে পড়েছে এটার কোনো কিন্তু অংশ ওয়াইয়ের ঘরে বা কোনো অংশ জেডের ঘরে কিছুই পড়েনি তাহলে এরকম ক্ষেত্রে এটি এই ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে যদি এক্ষেত্রে তার কোনো অংশ কোনো একটা দিকে পড়তো তাহলে সেটি ভ্যালিড বলে গণ্য হতো তারপরে দেখুন ইনভ্যালিড কেস নাম্বার ফাইভ এখানে দেখুন এক্স আর ওয়াই এই দুটি ক্ষেত্রেই সিম্বলের ওপরে অ্যারো মার্ক দেওয়া হয়েছে দেখুন দুটি এমন নয় কিন্তু যে দুটো দুটো দুদিকে রয়েছে সেম দিকেই রয়েছে অ্যারো মার্ক তাহলে এক্ষেত্রে এই ব্যালটটি বাতিল হয়ে যাবে কেস নাম্বার ছয়ে দেখুন এক্স ওয়াই জেডে এক্সের ঘরে অ্যারো ক্রস মার্কটা ঠিক জায়গায় দেওয়া হয়েছে কিন্তু ওয়াইয়ের ঘরে দেখুন একটা নাম লিখে দেওয়া হয়েছে বি ডট রয় বলে এরকম ক্ষেত্রে ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে এবার আসি কেস নাম্বার সেভেন এখানে দেখুন এক্সের ঘরে অ্যারো ক্রস মার্কটি ঠিক জায়গায় দেওয়া হয়েছে কিন্তু ওয়াইয়ের ঘরে একটা সিরিয়াল নাম্বার লিখে দেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রেও সেই একই জিনিস এখানে এই ব্যালট পেপারটি রিজেক্ট হয়ে যাবে কেস নাম্বার সাতে দেখুন ওয়াইয়ের ঘরে অ্যারো মার্ক দেওয়া হয়েছে আবার তার সাথে একটা নামও লিখে দেওয়া হয়েছে তাহলে এরকম কিন্তু কোন রকম নাম বা সিরিয়াল নাম্বার এগুলো ব্যালট যে পেপার রয়েছে সেখানে কোথাও লেখা যাবে না তাই কেস নাম্বার এইটের ক্ষেত্রেও ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে এরপরে দেখুন কেস নাম্বার নাইন এখানে ওয়াই আর জেডের ঠিক মাঝখানে দুটো অ্যারো মার্ক দেওয়া হয়েছে যেখানে অ্যারো মার্কের একটি অংশ ওয়াইয়ের ঘরে আবার আর একটা অ্যারো একটি অংশ জেডের ঘরে তাহলে ক্ষেত্রে এই ব্যালট পেপারটি বাতিল হয়ে যাবে কারণ ক্ষেত্রে কোনোটাই বোঝা যাচ্ছে না যে ভোটটা কাকে দেওয়া হয়েছে এইভাবে আপনারা ভ্যালিড আর ইনভ্যালিড যে ব্যালট পেপার আছে সেটাকে চিহ্নিত করতে পারবেন